কইতাছে লগেরটায় কো আমার দেখে ভিডিও করতেছে মানে সাইমনে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ আমার প্রাণপ্রিয় ছাত্রী ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ বিকাল। আজ মার্চের 10 তারিখ এই রক্তজোড়া মার্চ মাসে আমি আমার বক্তৃতা শুরু করার আগে শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন রাষ্ট্র, একটি লাল সবুজের পতাকা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এই অবস্থানে অবস্থান করছি। তারা যদি না থাকতেন হয়তো আমরা আমাদের এই অবস্থানে আজকে থাকতাম না। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় বড় বোন শিরিন আক্তারকে, যিনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন, তার সেই স্বপ্নকেই আমরা লালন করতে চেষ্টা করছি। আমি আমার বক্তৃতায় দু একটি কথা বলবো। প্রথমে বলবো যে আমি যখন ছোট ছিলাম এখানেই লেখাপড়া করেছি, এই এলাকায় একটি মাত্র স্কুল ছিল, এখন প্রতিটি গলিতে গলিতে স্কুল। এই স্কুলগুলো গড়ে উঠেছে কারণ স্কুলগুলোর চাহিদা আছে। চাহিদার পাশাপাশি আমাদের দুর্ভাগ্য যে আমরা এই স্কুলগুলোকে ব্যবসার একটা ক্ষেত্র তৈরি করেছি, কিন্তু এই শিরিন আওলাদ মডেল স্কুল এমন একটি স্কুল যে স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে আমাদের আবেগের জায়গা থেকে। এই স্কুল থেকে এটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করা হয় না, এই স্কুলটি টোটালি আপনাদের স্কুল এবং এর উন্নয়নের অংশীদার আপনারা। দ্বিতীয়ত আমি বলবো যে যেই রেজাল্ট আমি জানতে পারলাম অবশ্যই প্রশংসার দাবি রাখে, তবে শিক্ষার মানদণ্ড শুধু গ্রেডিং বা সার্টিফিকেটে হয় না। একজন শিশু বিকশিত হবে সর্বদিক দিয়ে, তার মেধা, মনন, চিন্তাশীলতা সব দিক দিয়ে তাকে বিকশিত হতে হবে। সে একজন পরিপূর্ণ মানুষ রূপে গড়ে উঠবে, তাহলেই সে প্রকৃত মানুষ, সে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারবে। তবে অবশ্যই আমি মনে করি যে সার্টিফিকেট বা গ্রেডিং এমন একটি জিনিস যেটি তাকে একটি স্তর পার হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে, তবে এটি একমাত্র বিষয় না। তো আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনাদের সন্তানদেরকে আপনারা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলুন। আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে আমি শিক্ষকের সন্তান, আমি শিক্ষক কি জিনিস তা দেখেছি, আমার পিতার মধ্যে আমি দেখেছি যে শিক্ষকতা একটি মহান পেশা। এখানে এসে আপনি যদি অন্য 8-10টা পেশার মতো অর্থ বা কি